আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আগের পর্বে আমরা সকলে জেনেছি আমাদের পৃথিবীতে অবস্থিত সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বই সম্পর্কে। আগের পর্বটি দেখতে হলে নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া হয়েছে। আর আজকের পর্বে আমরা যা জানতে চলেছি তা শেষ পর্বের চেয়েও বেশ ভয়ঙ্কর এবং মারাত্মক বই সম্পর্কে। বুক অফ সোয়েগা, এই বইকে অদৃশ্য বইও বলা হয়ে থাকে। এটি এমন একটি বই যার মধ্যে ভয়ঙ্কর জাদুকরি বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এটা মানা হতো যে এই বইটি অনেক সময়ের জন্য হারিয়ে গিয়েছিল, একে হঠাৎ করে ব্রিটিশ লাইব্রেরির এক কোনায় পাওয়া যায়। বুক অফ সোয়েগার ল্যাঙ্গুয়েজ অনেক বেশি আজব। বইটির প্রত্যেকটি অক্ষর একটি স্কোয়ারের ভেতর এবং আলাদা আলাদা গ্রিডে অবস্থান করে। বইটিতে মোট 197টি পেজ রয়েছে। জন ডি নামে একজন ফেমাস স্কলার ছিল, যিনি সর্বপ্রথম বইটিকে ডিকোড করার চেষ্টা করেছিল। অনেক ইতিহাসবিদের মতে তিনি এটিকে ডিকোড করার জন্য একটি অ্যাঞ্জেলকেও ইনভাইট করে, যার নাম ছিল ইউরিয়েল। আর সেই অ্যাঞ্জেল তাকে উত্তর দিয়েছিল, বইটিকে একমাত্র সেই ব্যক্তি ডিকোড করতে পারবে যে এর যোগ্য। সাধারণ কোনো মানুষ এই বইয়ের সিক্রেট সম্পর্কে জানতে পারবে না, আর এ কারণে বইটিকে কেউ ডিকোড করতে পারেনি। জন ডি এর কাছে প্রায় 3000 বইয়ের কালেকশন ছিল, তার মধ্যে 2999টি বইয়ে কোনো প্রকার অদ্ভুত বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। কিন্তু শুধুমাত্র এই একটি বইই ছিল অনেক বেশি রহস্যময়। 1608 সালে যখন জন ডি মারা যায় তখন এই বইটি অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। যেরকম আমি আগেই বলেছি, 1990 সালে বইটি হঠাৎ করে ব্রিটিশ লাইব্রেরিতে আবির্ভাব হয়। কিন্তু আজব বিষয় এই যে বইটি শুধুমাত্র এক জায়গায় নয়, বরং একই সাথে বইটির দুইটি কপি দুই জায়গায় আবির্ভাব হয়। প্রথমটি ব্রিটিশ লাইব্রেরিতে এবং অন্যটি মডলিয়ান লাইব্রেরি অক্সফোর্ডে। আর আজও পর্যন্ত এই বইগুলি দুইটি লাইব্রেরিতে পড়ে রয়েছে। নিকোনমিকন, এটিকে মৃত্যুর বইও বলা হয়ে থাকে। মৃত ব্যক্তিদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় তার সঠিক নিয়ম সম্পর্কে বইটিতে লেখা হয়েছে। বইটির প্রত্যেকটি পেজে আপনি অদ্ভুত ধরনের সব ক্রিয়েশন দেখতে পারবেন। আর এই বইটিকে মোস্ট হন্টেড বই নামেও জানা যায়। গ্রিমোর, গ্রিমোরকে ম্যাজিকের বইও বলা হয়ে থাকে। বইটিতে ব্ল্যাক ম্যাজিক এবং আলাদা আলাদা ম্যাজিক সম্পর্কে বলা হয়েছে। যে মানুষরা ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করতো না তারা নিজেরাও বইটিকে পড়ার পর ম্যাজিক সম্পর্কে বিশ্বাস করা শুরু করে। বইটির ল্যাঙ্গুয়েজ অপরিচিত ছিল না, এমনকি বইটিকে ডিকোড করাও হয়েছে। আর যে ব্যক্তি সম্পূর্ণভাবে বইটিকে পড়ে তার ব্রেন পুরোপুরিভাবে ওয়াশ হয়ে যায়। দ্য অরফ্যান্স স্টোরি, এই বইটিকে 1600 সালে লেখা হয়েছিল। বইটিকে লিখেছিলেন একজন সন্ন্যাসী। এই বইটিকেও ডিকোড এবং ট্রান্সলেট করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এ বইটিকে অভিশপ্ত মানা হয়। বইটিতে একটি 14 বছর বয়সী বালকের গল্প বলা হয়েছে, যে 14 বছর বয়সে নিজের হোম টাউন ছেড়ে স্পেনের এম্পায়ার রিজনে চলে যায়। আর স্পেনে যাওয়ার যে জার্নি ছিল সেই জার্নি সম্পর্কে এই বইটিতে লেখা হয়েছে। তবে সবচেয়ে বেশি আজব ব্যাপার হচ্ছে বইটিকে 1600 সালে লেখা হলেও এটিকে 2018 সালে পাবলিশ করা হয়। বইটিতে থাকা কাহিনী একটি সাধারণ বইয়ের মতোই, কিন্তু মানুষ এটিকে অভিশপ্ত বলে। কারণ 2018 সালের আগে যে ব্যক্তি এই বইটিকে ট্রান্সলেট এবং পাবলিশ করার ট্রাই করে তারা সকলেই অপহাতে মারা পড়েছিল। বইটিকে অনেকবার পাবলিশ করার ট্রাই করা হয়, কিন্তু প্রত্যেকবারই যে ব্যক্তি বইটিকে পাবলিশ করার ট্রাই করে তার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল। আর তাই এর জন্য এ বইটিকে পৃথিবীর সবচেয়ে বড় অভিশপ্ত বই হিসেবে ধরা হয়। তবে 2018 সালে বইটিকে যারা পাবলিশ করেছিল থ্যাঙ্কফুলি তারা সকলেই জীবিত রয়েছে।